সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো, এই প্রত্যাশা নিয়েই আমি আজকে টিউটোরিয়াল শুরু করতেছি। আমাদের এই টিউটোরিয়ালে আমরা যাদের জন্য এই টিউটোরিয়াল তৈরি করি সেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং এই প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের নিয়ে আমাদের আলোচনা চলতেছে। আমরা আলোচনাগুলো সবসময় শিখনফল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করতেছি। আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতে এই ষষ্ঠ অধ্যায় আটটি শিখনফল আছে। তো আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে তিনটা শিখনফল, আমরা এখানে দুইটা শিখনফল আছে, বাকি ছয়টা শিখনফল এখানে আছে। তো আমরা অলরেডি তিনটা শিখনফল আলোচনা করছি এবং শিখনফলের ক্ষেত্রে আমাদের শিখনফলের মূল জিনিসটা এবং এই সংক্রান্ত বোর্ড কোশ্চেন গুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা চার নম্বর শিখনফল, ত্রিকোণমিতিক কোণের অনুপাত বর্ণনা করতে পারবে এই টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক কোণের অনুপাত এই আইটেমটা অনেকটা ইজি এবং তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীতে এই আইটেমটা ছিল, খুবই সহজ একটা জিনিস। তারপর আমি একটু আলোচনা করব, এই টিউটোরিয়াল আমরা ফোর্থ শিখনফল নিয়ে আলোচনা করা হবে। তো এখানে আসলে মূলত সমকোণী ত্রিভুজের যে আইডিয়াটা এটা লাগবে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা যদি একটু দেখি, স্ক্রিনে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ABC, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে তিনটা বাহু আছে। PQR এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানেও তিনটা বাহু আছে। এবং এই সমকোণী ত্রিভুজকে যদি আমরা ত্রিকোণমিতিতে ব্যবহার করতে যাই তাহলে আমাকে প্রত্যেকটা বাহুর জন্য আলাদা আলাদা নাম ব্যবহার করতে হয়, নাম দিতে হয়, এটা হচ্ছে মূল কথা। তো আমরা দেখি এখানে লেখা আছে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমরা অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, দুইটা তথ্য এখানে আমরা দেখলাম। এটা হচ্ছে আমাদের সমকোণ, ABC ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণ, আর PQR ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণ। এবং সমকোণের বিপরীত বাহু যদি আমি এই ত্রিভুজে ধরি তাহলে এটা হচ্ছে অতিভুজ PR। এই কোণের ক্ষেত্রে, এই ABC ত্রিভুজের ক্ষেত্রে BC হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এবং প্রত্যেক দুইটা ত্রিভুজে আমরা দেখলাম যে অতিভুজটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ কোনোভাবেই, যেমন AB যদি আমার 2 সেন্টিমিটার হয় বা 5 সেন্টিমিটার হয়, BC কখনো 3 সেন্টিমিটার হতে পারবে না। AB 5 সেন্টিমিটার হলে BC অবশ্যই 5 সেন্টিমিটার সে বড় হতে হবে, ছোট হতে পারবে না। এটা বলছে অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণের বিপরীত বাহুকে লম্ব অপোজিট বলে, এটাকে বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, অপোজিট বলি, ইংরেজিতে অপোজিট বলি, বিপরীত বাংলায় বিপরীত বাহু বলি, আবার লম্ব বলি। তো এটা ত্রিকোণমিতিক কোণ কোনটা? যেমন ABC ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ থিটা, যেটাকে আমরা ঘোষণা করলাম, এটা থিটা, এটার বিপরীত বাহু হচ্ছে AB, এটাকে আমরা বিপরীত বাহু বলি, লম্ব বলি, অথবা ইংরেজিতে অপোজিট বলি। আবার এখানে খেয়াল করে দেখো, এখানে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে থিটা এখানে, সুতরাং এটার বিপরীত বাহু হচ্ছে PQ। এই যে এটা হচ্ছে বিপরীত বাহু, অথবা এটাকে আমরা লম্ব বলি, ইংরেজিতে এটাকে অপোজিট বলি। তো সুতরাং এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই থিটার অবস্থানের প্রেক্ষাপটে, থিটার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের এই বিপরীত বাহু বা লম্ব বা অপোজিটের পরিবর্তন হয়। ত্রিকোণমিতিক কোণের থিটা সন্নিহিত বাহুকে অ্যাডজাসেন্ট বা ভূমি বলে, এটাকে আমরা সন্নিহিত বাহু বলি, ভূমি বলি, অ্যাডজাসেন্ট বলি। এটা হচ্ছে আমাদের এই ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো, ACটা হচ্ছে অ্যাডজাসেন্ট অথবা ভূমি বা সন্নিহিত বাহু, আর এখানে দেখো এই যে থিটা, এখানে থিটা কোণটা এখানে, সুতরাং আর কিউটা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট অথবা ভূমি অথবা যেটাকে আমরা বলি সন্নিহিত বাহু। এখানে খুবই ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা উচিত যে থিটার অবস্থানের সাথে সাথে কিন্তু আমার এই যে সন্নিহিত বাহু বিপরীত বাহুর অবস্থান পরিবর্তন হয়ে যায়। এটা আমরা সবসময়, আমাদের একটা কমন মিস্টেক হয় যে সবসময় আমরা এই লাইনটাকে ভূমি ধরি, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা কখনো ভূমি ধরা যাবে না। ভূমি ধরতে হলে আমাকে থিটার অবস্থানটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, থিটার সাথে যেটা থাকবে সেটাকে আমরা অ্যাডজাসেন্ট বা
ভূমি বলবো, যেমন এখানে থিটার সাথে আছে এসি, এটাকে আমরা সন্নিহিত বাহু অ্যাডজাসেন্ট ভূমি বলতেছি। আর এখানে থিটার সাথে আছে এই যে আর কিউ, এটাকে আমি ভূমি বলতেছি, অ্যাডজাসেন্ট বলতেছি অথবা সন্নিহিত বাহু বলতেছি। সুতরাং সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের একেবারে ডিটেলস জানতে হবে। জানার মধ্যে আমাদের ডিটেলস বলতে আসলে আমি তিনটা পয়েন্ট বুঝাচ্ছি, সেটা হচ্ছে সমকোণটা কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, ত্রিকোণমিতিক কোণটা কোথায় সেটা চিহ্নিত করতে হবে, তারপর তিনটা বাহুর নাম আলাদা আলাদা ভাবে চিহ্নিত করে আমাদের এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আইডিয়া নিতে হবে। সুতরাং সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা একটা ব্রিফ আলোচনা করলাম, পরবর্তীতে আমাদের আসলে মূলত আলোচনার জায়গা যেটা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। একটা হচ্ছে সাইন, একটা কোসাইন, একটা ট্যানজেন্ট, একটা কোসিকেন্ট, একটা সিকেন্ট, একটা হচ্ছে কোট্যানজেন্ট। এই 6টি অনুপাত আমরা ত্রিকোণমিতিতে ব্যবহার করি। ত্রিকোণমিতি নিয়ে আমাদের যত প্রাইমারি লেভেল থেকে একেবারে অ্যাডভান্স লেভেলে অনার্স মাস্টার্স পর্যন্ত সমস্ত জায়গায় এই 6টার বাহিরে আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই, এবং এগুলার ক্ষেত্রে আমরা সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসিকেন্ট, সিকেন্ট, কোট্যানজেন্ট এই জিনিসগুলো আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে ব্যবহার করি। এবং এগুলো কিভাবে সংজ্ঞা বা এগুলোর সাথে যে সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে সেটা আমরা দেখব। তো আমরা এখানে দেখো সমকোণী ত্রিভুজ আমি একটা ড্র করছি, সেটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে ওপিএন। ওপিএন ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক কোণ যেটা থিটা, এই কোণটা অবশ্যই এখানে সূক্ষ্ম কোণ দেখাছে, এই যে পিওএন এই কোণটা সূক্ষ্ম কোণ, এটা আমরা ত্রিকোণমিতিক কোণ বলি এবং এটাকে থিটা বলি। আর তার পিএনও এটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি। আর তার তাহলে আমাদের অবশ্যই এই লাইনটা যেটা এটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি, এটা হচ্ছে ওএন, আর এটা হচ্ছে পিএন, এটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু, আর ওপি হচ্ছে অতিভুজ। এই কথাগুলো আমরা মোটামুটি কিছুক্ষণ আগে আলোচনা করছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন থিটা মানে কি। সাইন থিটা হচ্ছে এই যে এটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেটাকে আমরা এটা হচ্ছে লম্ব এটা অতিভুজ, পিএন বাই ওপি বলি। এই দেখো এটা হচ্ছে পিএন, এটা ওপি, লম্ব বাই অতিভুজ। এই যে অনুপাতটা এটা দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ পিএন এবং ওপি, পিএন যদি 2 সেন্টিমিটার হয় এবং ওপি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটা এইভাবে একটা অনুপাত তৈরি করবে। এই অনুপাতের কারণে আমরা এই সাইন থিটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত বলতেছি। এই সাইন থিটা এগুলো তোমাদের সব বইতে আছে। এই কস থিটার ক্ষেত্রে দেখো কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ওএন বাই ওপি হচ্ছে কস থিটা, ওএন বাই ওপি। তারপর আমরা যদি ট্যান থিটা দেখি পিএন বাই ওএন, লম্ব বাই ভূমি, পিএন বাই ওএন, দেখো ট্যান থিটার ক্ষেত্রে পিএন বাই ওএন, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তারপরে কোসেক থিটা, কোসেক থিটার ক্ষেত্রে সাইন থিটার উল্টাটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা, যেন ওপি বাই পিএন অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সিক থিটা এটা হচ্ছে ওপি বাই ওএন, ওপি বাই ওএন অতিভুজ বাই লম্ব। তারপরে আমরা দেখি কট থিটা, ট্যান থিটার উল্টাটা ওএন বাই পিএন। সুতরাং এগুলো তোমাদের নিজস্ব যে বইগুলো তোমরা ফলো করো, পাঠ্য বই হিসেবে তোমরা যেটাকে দেখো, এই বইগুলাতে এই এই 6টা ডিটেলস বর্ণনা আছে এবং এগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কিত তথ্য আছে। আমি বেসিক একটা আলোচনা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে যেটা কিছু একটা এক্সট্রা ইনফরমেশন, যে সাইন থিটা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা, এবং কোসাইন, কোসাইন থিটা সংক্ষিপ্ত রূপ কস থিটা, ট্যানজেন্ট থিটা ট্যান থিটা, কোসিকেন্ট থিটা কোসিক থিটা। কোসিক থিটাকে আমরা দুই ভাবে আমরা কোসিকেন্ট থিটা, কোসিকেন্ট থিটা সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে কোসিক থিটা, কোসিক থিটাকে আমরা দুইটা ভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের পুরাতন লেখা, অর্থাৎ আমাদের এখন বই বা আগের বইগুলো থেকে বই পুস্তকে লেখা এটা, কিন্তু এটা হচ্ছে লেটেস্ট, অর্থাৎ HTML এ যদি কেউ লিখতে চায়, ম্যাথমেটিক্স এর কোনো লেখা যদি ওয়েবসাইটে লিখতে চায়, তাহলে তাকে অবশ্যই কোসিক থিটা, কোসিক থিটা লিখতে গেলে CSC থিটা এই ফরম্যাটে লিখতে হবে। এবং কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমি কোসিক থিটা ইউজ করি তাহলে কোসিক থিটাটা কোসিক থিটা এইভাবে লিখতে হবে, CSC এটা দিয়ে কোসিক থিটা লিখতে হয়। আর আমরা নর্মালি বই পুস্তকে অথবা আমরা যখন পরীক্ষা হলে লিখবো তখন কোসিক থিটা এইভাবে লিখবো, সিকেন্ড থিটা, সিক থিটা, কোট্যানজেন্ট থিটা, কট থিটা। এই 6টা অনুপাতের আমি সংক্ষিপ্ত রূপ লিখলাম। এবং এখানে একটা ক্লিয়ার অবজারভেশন, যে ত্রিকোণমিতিক অনুপাত ছোট হাতের অক্ষর লিখতে হবে, অর্থাৎ এই লেখাগুলা অবশ্যই COT, SEC এগুলো অবশ্যই স্মল লেটার লিখতে হবে, SIN, COS এগুলো অবশ্যই স্মল লেটার লিখতে হবে, কখনো ক্যাপিটাল লেটার লেখা যাবে না।
তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া নিলাম। এবং এখানে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এগুলো স্মল লেটার লিখতে হবে এবং তিনটা লেটার ইউজ করে লিখলাম, SIN COS, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো তিনটা লেটার ইউজ করছি আমরা, এখানেও তিনটা লেটার, 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 প্রত্যেকটা লেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই তিনটা লেটার ইউজ করে লিখতে হবে। যদিও ব্যতিক্রম হচ্ছে কোসিক থিটা, কোসিক থিটার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ওল্ড স্টাইলে লেখা, এটা হচ্ছে নিউ স্টাইলে লেখা, অর্থাৎ এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অথবা HTML এ অথবা ল্যাটেকে যদি আমি লিখতে চাই তাহলে এই ফরম্যাটে লিখতে হবে, এবং ত্রিকোণমিতিক অনুপাত ছোট হাতে লিখতে হবে। এখন আমি দুইটা ক্লিয়ার কথা বলে আজকে এখানে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা এই লেখাগুলো যখন লিখব একটা পূর্ব সতর্কতা, বি ফর ওয়ার্ন, অর্থাৎ পূর্বেই সতর্ক করে বলা হচ্ছে এভরিথিং ইন মোস্ট ক্যালকুলাস ক্লাসেস উইল বি ডান ইন রেডিয়ান্স, অর্থাৎ আমরা যে থিটা ইউজ করব ত্রিকোণমিতিতে, এই যে সিক থিটা, কট থিটা অথবা কুসিক থিটা, ট্যান থিটা অথবা কস থিটা, এই যে থিটা ইউজ করবে এই থিটাগুলো অবশ্যই রেডিয়ানে লিখতে হবে। কোন ক্ষেত্রে? ক্যালকুলাসের আমার যতগুলা প্রবলেম আমি সলভ করব ক্যালকুলাসের সবগুলাতে থিটাকে অবশ্যই রেডিয়ান ফরম্যাটে পরিমাপ করতে হবে বা লিখতে হবে রেডিয়ান ফরম্যাটে, সেখানে ডিগ্রি লেখা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে যদি আমি কোনো সময় সি প্রোগ্রামিং এর ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করি অথবা ইনডিড ইন অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমি ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করব তখন অবশ্যই আমাকে রেডিয়ান ইউজ করতে হবে, কখনো ডিগ্রি ইউজ করা যাবে না, ইউজ রেডিয়ানস নট ডিগ্রিজ। অর্থাৎ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অথবা ক্যালকুলাসের ক্লাসে থিটাকে অবশ্যই আমাকে রেডিয়ানে লিখতে হবে, কখনো আমি এটাকে ডিগ্রি আকারে লিখতে পারবো না। এই কথাগুলো এখানে বলা আছে। এই বেসিক কথার বাইরে আরো অনেক কথা আছে যেগুলো তোমরা তোমাদের পাঠ্য বইতে পাবা, সুতরাং পাঠ্য বই ফলো করবার পাশাপাশি টিউটোরিয়ালটাও ফলো করবা।